হে ব্রাতা হে তাত আপনি বরঞ্চ আমাকে খড়ক আঘাতে আমার প্রাণ নিয়ে নেন, আমাকে ত্যাগ করেন না। এই কলঙ্ক নিয়ে আমি এই জগৎ থেকে যেতে চাই না, যে অন্তিম কালেতে লক্ষণকে রাম ত্যাগ করে দিয়েছিল, আমি এই ত্যাগের দোষ নিতে চাই না। আপনি আমাকে খড়গ আঘাতে বিনাশ করে দেন, আমার মৃত্যু ভালো, আমি আপনার কাছ থেকে কি করে ত্যাগ না। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদয়মৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবিভাবুকা। ভগবান তিনি লক্ষণকে ত্যাগ করেছিলেন, রামায়ণে বর্ণিত আছে। একদিন স্বয়ং কাল রামচন্দ্রের কাছে এসে উপস্থিত হলেন এবং ভগবান রামচন্দ্রকে বললেন, প্রভু আমি আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা বলবো, তো আমি চাই একান্তে আপনার সাথে কথা বলবো, আর যে ভবনে আপনার সাথে কথা বলবো সেই ভবনে আর কেউ প্রবেশ করতে পারবে না, যদি কেউ প্রবেশ করে তাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন। ভগবান রামচন্দ্র বললেন, ঠিক আছে তাই হবে। একটা ভবনে প্রবেশ করে ভগবান কালের সাথে কথা বলছেন, লক্ষণকে দ্বারেতে দাঁড় করিয়ে রাখলেন, ভাই যে কোনো কিছুর বিনিময়ে কেউ যেন ভবনে প্রবেশ না করে। কাল এসে ভগবানকে বলছে, প্রভু আপনার সমস্ত লীলা সমাধান হয়েছে, এবার আপনি দয়া করে এই জগৎকে পরিত্যাগ করে লীলার বিশ্রাম দিয়ে আপনি আপনার স্বধামে গমন করুন। ভগবান তিনি তার সাথে কথোপকথন করছেন, এমন সময় দোয়ারেতে ঋষি দুর্বাস এসে উপস্থিত হয়ে গেল। লক্ষণকে বললেন, রামচন্দ্র কোথায়? লক্ষণ বললেন, মহারাজ ভগবান তিনি ভেতরে আছেন, একজন দেবদূতের সাথে কথা বলছেন, তো আপনি একটু অপেক্ষা করেন, প্রভু আমাকে আদেশ করেছেন এই সময় ভিতরে না কাউকে প্রবেশ করতে দিতে। দুর্বাসা বললেন, কি বললে লক্ষণ? তুমি ক্ষত্রিয়, তুমি ব্রাহ্মণকে অপমাননা করলে। লক্ষণ বললেন, মহারাজ অবমাননা কি করলাম, আমি আপনাকে অপেক্ষা কি, রামের দুয়ারে দুর্বাস অপেক্ষা করবে, আমি অভিশাপ দিয়ে দেবো অযোধ্যাবাসীদেরকে, আমার কোপানালাতে সমস্ত অবধপুরী অযোধ্যা পুরে ভস্মীভূত হয়ে যাবে। লক্ষণ বললেন, মহারাজ দাঁড়ান মহারাজ, আপনাকে ভেতরে যেতে হবে না, ভগবান তিনি বারণ করেছেন, ঠিক আছে আমি গিয়ে আপনার আগমনের বার্তা প্রভুকে দিচ্ছি। দরজা খুলে নিজের বিপদ জেনে লক্ষণ তিনি ভেতরে প্রবেশ করলেন। ভগবান কালের সাথে কথা বলছিলেন, সেখানে লক্ষণ নিজের কাল ডেকে আনলেন, প্রভু দুর্বাসের ঋষি দ্বারেতে অপেক্ষা করছে। কাল তিনি চোখ লাল করে লক্ষণের দিকে তাকালেন, ভগবান বললেন, লক্ষণ তুই কি করলি এটা, আমি যে সংকল্প করেছি যদি কেউ নিয়ম ভঙ্গ করে ভিতরে প্রবেশ করে তাকে আমি মৃত্যুদণ্ড দেব, হাই রে ভাই তুই কি সর্বনাশ করলি। লক্ষণ বললেন, আমি জানি ভ্রাতা যে আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন, কিন্তু কি করব, অযোধ্যাকে রক্ষা করবার জন্য অযোধ্যাবাসীদের মঙ্গলের জন্য আমি মৃত্যুকে গ্রহণ করতে রাজি। ভগবান তিনি অনেক বিচার করতে লাগলেন, কি করবে নিজের ভ্রাতা অনুজ লক্ষণ কি করে তাকে বধ করবে। কোনো কোনো স্থানে লেখা আছে বশিষ্ঠদেব, আর কোথাও কোথাও লেখা আছে সাক্ষাৎ হনুমানজি এসে ভগবান রামচন্দ্রকে বললেন, প্রভু কোনো প্রিয়জনকে ত্যাগ করা মৃত্যুদণ্ডের সমান হয়, আপনার কোনো প্রিয়জনকে আপনি যদি পরিত্যাগ করে দেন সেটা মৃত্যুদণ্ডের সমান হয়, আপনি লক্ষণকে পরিত্যাগ করে দেন, ওকে প্রাণে হত্যা করেন না প্রভু। ভগবান তিনি লক্ষণের দিকে অশ্রুপূর্ণ নয়নে বললেন, ভাই আমার আর কোনো উপায় নেই, তোকে আমাকে ত্যাগ করতে হবে ভাই। লক্ষণ চরণে পড়ে গেলেন, হে ভ্রাতা এ আপনি কি কথা বলছেন, বললে আমি প্রাণ ত্যাগ করে দিতাম, গলা কেটে আপনার চরণে রেখে দিতাম, আপনি আমাকে ত্যাগ করবেন? ভাই হে ভ্রাতা হে তাত আপনি বরঞ্চ আমাকে খড়ক আঘাতে আমার প্রাণ নিয়ে নেন, আমাকে ত্যাগ করেন না। এই কলঙ্ক নিয়ে আমি এই জগৎ থেকে যেতে চাই না, যে অন্তিম কালেতে লক্ষণকে রাম ত্যাগ করে দিয়েছিল, আমি এই ত্যাগের দোষ নিতে চাই না, আপনি আমাকে খড়গ আঘাতে বিনাশ করে দেন, আমার মৃত্যু ভালো, আমি আপনার কাছ থেকে কি করে ত্যাগ না। ভগবানের নয়নেতে অশ্রু এসে গেল। ভগবান তিনি কুসুমের থেকেও কোমল,
ভগবান তিনি পুষ্পের চেয়েও কোমল, আবার সেই ভগবান তিনি বজ্রের চেয়েও কঠিন। লক্ষণের দিকে আর তাকালেন না প্রভু, লক্ষণের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। হনুমানকে বললেন, হনুমান আমার প্রতিজ্ঞা পালন করতে দাও। রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যাই। রঘুবংশীয়দের এটা শপথ, প্রাণ চলে যাবে কিন্তু প্রতিজ্ঞা কখনো নষ্ট হবে না। লক্ষণকে এখান থেকে চলে যেতে বলো। লক্ষণ তিনি রামচন্দ্রের চরণের তলে ধুলি মস্তকেতে গ্রহণ করে মাথা নত করে তিনি সেই স্থানকে পরিত্যাগ করে দিলেন। নিজ ভবন থেকে বহিষ্কৃত হয়ে চলে গেলেন লক্ষণ। এই প্রকার হনুমানজি তিনি বলছেন, প্রভু এই সব কিছু আপনার লীলা মাত্র, আপনি কখনো সীতার মোহে আবদ্ধও হন না, আবার আপনি কখনো লক্ষণকে পরিত্যাগও করেন না প্রভু। চতুর্থ শ্লোক। নজন্মনুন্যম মহতো ন সৌভাগম নবান বুদ্ধির না কৃতিস্তো সহেতু তোরে যদি সৃষ্টানপি নবনৌকসো চকার সখ্যেবত লক্ষ্মণাগ্রজ। আপনি এ সমস্ত আচরণ কেবলমাত্র লোক শিক্ষার জন্যই করেন। হে লক্ষ্মণাগ্রজ, উচ্চকুলে জন্ম, সৌন্দর্য, বাক চাতুরী, বুদ্ধি, শ্রেষ্ঠ জাতি, এগুলির মধ্যে কোনো গুণই আপনার প্রসন্নতার কারণ হতে পারে না প্রভু।